এবারে আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। আইসোলেশনে পুতিন, বাতিল হলো তাজিকিস্তান সফর। স্কুল খোলার পর চীনে সংক্রমণ বাড়ছে, আগামী সপ্তাহে হবে মোদি বাইডেন বৈঠক। নরওয়ের জাতীয় নির্বাচনে সমাজতন্ত্রীদের জয় এবং সুদানে বন্যায় 84 জন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণের পর দেহরক্ষী অসুস্থ হয়ে পড়ায় আইসোলেশনে চলে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে তার নির্ধারিত তাজিকিস্তান সফরও বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। আফগানিস্তানে সৃষ্ট সংকটকে সামনে রেখে আঞ্চলিক সহযোগিতার বিষয়ক জোট সিএসটিও এবং এসসিও এর উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল তাজিকিস্তানে। সফর বাতিল হওয়ার বিষয়টি তাজিকিস্তানের প্রেসিডেন্টকে কল করে জানিয়েছেন পুতিন। তিনি ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন। চীনে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সংক্রমণ কমে যাওয়ায় যখন দেশটির স্কুলগুলো খুলতে শুরু করেছে, তখনই নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশটির ফুজিয়ান প্রদেশের কর্তৃপক্ষ বলছে, সেখানকার সব শিক্ষার্থী ও শিক্ষকের করোনা পরীক্ষা করা হবে। ঘোষণার 4 দিনের ব্যবধানে ফুজিয়ানে 100 জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি এক শিক্ষার্থীর বাবা করোনায় আক্রান্ত হওয়ায় তার মাধ্যমে এ সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপরই স্কুল বন্ধ করে দেওয়া হয়। যে শিশুটির বাবা করোনায় আক্রান্ত হয়েছেন, তিনি 38 দিন আগে সিঙ্গাপুর থেকে ফিরেছেন। 10 সেপ্টেম্বর তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়, যদিও সিঙ্গাপুর থেকে ফেরার পর তিনি 21 দিন কোয়ারেন্টাইনে ছিলেন। হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন রোধে তারা মিলিত হচ্ছেন। আগামী 24 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠক হওয়ার কথা রয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দুই রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম বৈঠক। বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর নেতাদের বৈঠকে এবারের মূল আলোচনার বিষয় আফগানিস্তান। হঠাৎ করে তালেবানের উত্থান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির জন্য। এই অবস্থায় মোদি বাইডেনের এই বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে বলেও মনে করা হচ্ছে। এছাড়া এই বৈঠকে করোনার টিকা, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেতে পারে। গতকাল সোমবার নরওয়ের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 8 বছর পর রক্ষণশীল ডানপন্থী দলের প্রধান এবং নরওয়ের প্রধানমন্ত্রী এরিনা সোলবার্গকে তার অফিস ছাড়তে হলো এবং নরওয়ের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে লেবার পার্টির প্রধান জোনাস গহর স্টোর শপথ নিতে যাচ্ছেন। লেবার পার্টি সমাজতান্ত্রিক বামদল এবং সেন্টার পার্টি নিয়ে গঠিত জোট সংসদের মোট 169টি আসনের মধ্যে মোট 89টি আসন জয়লাভ করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র ঘণ্টা দুয়েক পরে সোমবার গভীর রাতে রক্ষণশীল ডানপন্থী দলের নেতা প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ পরাজয় স্বীকার করেন এবং 8 বছর ক্ষমতায় থাকার পর তিনি স্থানীয় সময় রাত 11টায় জোনাস গহর স্টারকে ফোন করে তার নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানান। সুদানে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় 84 জন প্রাণ হারিয়েছেন এবং এতে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। গতকাল সোমবার দেশটির এক কর্মকর্তা এ কথা জানান। সুদানের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক জাতীয় পরিষদের মুখপাত্র আবদাল জলিল আবদাল রাহিম বলেন, এ বছরের বর্ষা মৌসুমের শুরু থেকে সুদানের 11টি রাজ্যে বন্যাজনিত কারণে মোট 84 জনের মৃত্যু এবং আরও 67 জন আহত হয়েছেন। তিনি আরও জানান, তারা পানিতে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং ঘরবাড়ি ধসে পড়ায় প্রাণ হারান। এ প্রাকৃতিক দুর্যোগে সুদান জুড়ে প্রায় 8,408টি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে এবং 27,200 বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুদানে জুন ও অক্টোবরের মাঝামাঝি সময়ে সাধারণত প্রবল বর্ষণ হয়ে থাকে এবং প্রতি বছর এই সময় দেশটি ব্যাপক বন্যার কবলে পড়ে। এতে সেখানে অনেক সম্পদ, অবকাঠামো ও ফসল নষ্ট হয়। সুপ্রিয় দর্শক,
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল আপডেট পেতে বর্ণলতা টিভির ফেসবুক পেজ লাইক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।